এই মুহূর্তে আমি আমার একটা গোপ্রই সেল করবো সেটা হলো গোপ্রো হিরো এইট ব্ল্যাক ঠিক আছে এটা তো এটাই আমার প্রথম ক্যামেরা যেটা দিয়ে আমি ব্লগ শুরু করেছিলাম এর আগে আমি ফোন থেকে করতাম এটা দিয়ে এখন অবধি প্রায় দুশো আড়াইশো প্রচুর ব্লগ বানিয়ে ফেলেছি এখন ইউজ করি এখন আমার যে মটো ব্লগের সেকেন্ড অ্যাঙ্গেলটা দেখো সেটাতে এটা থাকে এই অ্যাঙ্গেল থেকে বুঝতে পেরেছ এর সাথে আমি যে জিনিসগুলো বিক্রি করবো সেটা একবার দেখিয়ে দিই এর মধ্যে একটা ব্যাটারি আছে দেখিয়ে দিই দাঁড়াও দেখতে পাচ্ছো এর মধ্যে একটা ব্যাটারি আছে এটা ছাড়া আরও একটা নতুন ব্যাটারি এগুলো এক বছরই আগের কেনা কারণ আমার পুরনো ব্যাটারি দেখাচ্ছি একটা এটা হচ্ছে পুরোনো ব্যাটারি তুমি দেখলে বুঝতে পারবে পূর্ব ব্যাটারিটা কতটা ফুলে গেছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে নতুন ব্যাটারি তো পার্থক্যটা তোমরা বুঝতে পারবে আশা করি এই দুটো এক বছর হয়তো হয়ও নি কিনেছি দুটো ব্যাটারি দেবো গোপ্রোটা দেবো সাথে একটা এরকম ইগুলো কি বলতো ট্রাইপডে মাউন্ট করার জন্য স্ক্রু গোপ্রো টু ট্রাইপড মাউন্ট আর একটা থাম স্ক্রু দেবো নাহলে তোমরা কীভাবে মাউন্ট করবে আর যেটা দেবো সেটা হচ্ছে এই বুলানজির কেসটা যাতে তোমরা মটো ব্লগিংও করতে পারো এটা দিয়ে ঠিক আছে এর মধ্যে মাই ক্যারেক্টারও চলে আসবে বাট মাই ক্যারেক্টার আমি বিক্রি করবো না কারণ ওটা আমি গোপ্য টেনে ইউজ করছি আর এটার পুরো বক্সও দেবো যে বক্সটা আমি কিনেছিলাম হুম এই বক্সের মধ্যে তোমার পুরো কাগজপত্র সবই আছে ভেতরে একটা এখানে কাগজ দেখতে পাচ্ছ আর এর মধ্যেও কিছু কাগজ রয়েছে আমি দেখিয়ে দিই যা যা কাগজ গোপ্পের সাথে দিয়েছিল সব কিছুই এর মধ্যে আমি রেখে দিয়েছি ঠিক আছে তবে তোমরা কিন্তু ওয়ারেন্টি পাবে না দু বছরের উপর হয়ে গেছে তো আমি নিজেও ওয়ারেন্টি কোনোদিন ক্লেম করিনি কারণ আমার উইদাউট বিলে কেনা যদি কিছু প্রবলেম হয় ড্রোনের যে রিপেয়ারিং এর দোকানটা আছে এ আর ইলেকট্রনিক্স ওখান থেকেই সারাই বাট এখনো অব্দি কোনো সমস্যা হয়নি একটা সমস্যা এটা আছে যেটা হলো এটা যে স্পিকারটা আছে স্পিকারটাতে আওয়াজটা ঠিকঠাক করে হয় না মানে তোমার অডিও সব রেকর্ড করবে বাট যখন তুমি সেটা প্লে করবে তখন এখানে আওয়াজ পাবে না এটাকে যদি তুমি মোবাইলে কানেক্ট করে মোবাইল থেকে শুনতে চাও তাহলে আওয়াজ পুরোপুরি পাবে তুমি যদি কম্পিউটারে নাও বা যেখানে নিয়ে তুমি ল্যাপটপে নিয়ে দেখো সেখান থেকেও আওয়াজটা পুরোপুরি পাবে কারণ আমি এটা কিন্তু অডিওগুলো অনেক সময় ইউজ করি বাট আমি এয়ার ইলেকট্রনিক্সে কথা বলেছিলাম ওরা বললো এই প্রবলেমটা রিপেয়ারেবল মানে ওরা স্পিকার চেঞ্জ করে দেবে কিন্তু স্পিকার চেঞ্জ করতে গেলে এই যে যে সিলটা থাকে না এই সিলটা খুলতে হয় এখান থেকে তো এটা খুললে গোপুরটা যে ওয়াটারপ্রুফ সেই ব্যাপারটা থাকবে না তাই জন্য আমি ওটা কিছু করিনি আর তোমাদের যদি ইচ্ছে হয় যে স্পিকারটা ঠিক করিয়ে নেবে তোমরা করে নিতে পারো বা যেহেতু ওয়াটারপ্রুফ ব্যাপারটা থাকবে না তাই জন্য আমি ওটা করিনি ওকে গোপ্রের কন্ডিশনটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই দেখে নাও চারিদিক থেকে কেমন কন্ডিশন আছে এটার ঠিক আছে এটাকেও খুলে দেখিয়ে দিই এটা হচ্ছে এরকম এখানেই তোমরা স্ক্রুটা দিয়ে মাউন্ট করতে পারবে এই যে লেন্সটা এর উপরে কিন্তু একটা লেন্স কভার আছে মানে স্ক্রিন গার্ড আছে বলতে পারো সেম পেছনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এর উপরে একটা স্ক্রিন কভার আছে হ্যাঁ তো উপরে রেকর্ডিং বাটনটা এরকম জায়গায় থাকে আর এদিকে হচ্ছে এটা পাওয়ার বাটন এই বাটনটা না একটু কি হয় রাবারিক এবং এটার অতটা কোয়ালিটি ভালো হয় না তো আমি কি করি এটা কিন্তু ডাইরেক্ট তোমরা নক দিয়ে প্রেস করবে না তাহলে কিন্তু এই রাবারটা একদম চিড়ে যাবে এর উপরে আমি একটা ব্ল্যাক টেপ দিয়ে দিই তার উপর দিয়ে হালকা করে থামে নক ছাড়া এই জায়গা দিয়ে প্রেস করবে তাহলে কিন্তু তোমার এটা নষ্ট হবে না আমি আমার গোপ্রো টেন্টে তো তাই করি আর এটা হচ্ছে তোমার ব্যাটারির কেস এই যে ব্যাটারি কেস সাথে এখানে একটা যে মেমরি কার্ড আছে সিক্সটি ফোর জিবির এই কার্ডটা আমি দেবো স্যামসাংয়ের সিক্সটি ফোর ইভো প্লাস আছে এটা আমার এই একটা গাড়ি কিন্তু গোপ্রো এটা আমি অলওয়েজ শুরু থেকে ইউজ করে এসেছি কোনো সমস্যা হয়নি ব্যাটারিগুলোর কন্ডিশান দেখিয়ে দিই এরকম হচ্ছে ব্যাটারি কন্ডিশন ব্র্যান্ডিং কন্ডিশানই বলতে পারো এই হচ্ছে সেকেন্ড ব্যাটারিটার কন্ডিশান পুরো পুরি নতুন মানে বেশি ইউজ হয়নি কারণ এখন আমি গোপর টেন দিয়ে বেশি ব্লক করি এটা সেকেন্ড অ্যাঙ্গেলে ইউজ হয় গোপরো টু টাইপ মাউন্টটা এরকম আর এই হচ্ছে স্ক্রু ঠিক আছে উলানজির কেস্টার কন্ডিশন তোমরা দেখে নাও পুরো ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই এই যে একটা ডোর খুলে যাবে এই যে এটা হচ্ছে এখান থেকে তোমার গোপরোটা ঢোকাতে হবে ঠিক আছে এরকম একটা কন্ডিশন পুরো আছে এটাতে যখন গোপরোটা তোমরা ঢোকাবে তখন কিন্তু সাইডে ডোরটা তোমরা খুলে নেবে মানে এইভাবে খুলে নেবে ঠিক আছে গোপ্র স্ক্রিনটা এবার অন করে দেখাই রোদে স্ক্রিনটা অতটা স্পষ্ট আসছিল না তাই একটু আমি ঘরের মধ্যে চলে এসেছি এরকম হচ্ছে বাটনটা হ্যাঁ দেখো এই যে অন হয়ে গেছে আমি কিন্তু ফোর কে টোয়েন্টি ফাইভ ভিডিও রেকর্ড করি এটা দিয়ে লাস্ট আমার ঝিলিমিলি ট্রিপ বলো পুরুলিয়া ট্রিপ যেটা আসতে চলেছে সব কটাই কিন্তু এটা ইউজ করেছি এর আগে উত্তরাখণ্ড ট্রিপেও এটা ইউজ করেছি আমি একটু কয়েকটা ভিডিও খুলে দেখাই এখান থেকে হ্যাঁ দেখো এটা হচ্ছে আমার লাস্ট পুরুলিয়া ট্রিপেরই ভিডিও এরকম কোয়ালিটি আসে এটাতে অডিওটা তোমরা ভালো করে শুনতে হবে না কারণ যেটা বললাম এটা স্পিকারটা একটু প্রবলেম করে সেটা তোমরা রিপেয়ার করে নিতে পারবে আমি নেক্সট একটা ভিডিও দেখার একটা হ্যাঁ দেখো আমার সেকেন্ড অ্যাঙ্গেলের সব শর এটাতে রেকর্ড হয় প্লাস টাইম ল্যাপস আর কোথাও দাঁড়িয়ে যদি কোনো সিনেমেটিক নেই সেগুলো এটা থেকে রেকর্ড করি তো সেকেন্ড অ্যাঙ্গেলের যে ভিডিও কোয়ালিটি আমার চ্যানেলে দেখো সবই গোপ্র এইট থেকেই শুট করা হয় এই মুহূর্তে আমি গোপ্র হিরো এইট ব্ল্যাক থেকেই শুট করছি এর ইন্টারনাল যে মাইকটা সেটা দিয়ে রেকর্ড হচ্ছে আর এরকম একটা ভিডিও কোয়ালিটি তোমরা এক্সপেক্ট করতে পারো ঠিক আছে আমি আমাদের ব্যালকুটিতে দাঁড়িয়েই শুটটা করছি আর সেটা তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার ফোন থেকে এরকম একটা সেট হয়েছে এই স্টিকটাতে ধরে আমি পুরো শ্যুটটা করছি এই হচ্ছে গোপ্রো হিরো এইট ব্ল্যাক তো এরকম একটা ভিডিও এবং অডিও কোয়ালিটি তোমরা আমার এই গোপ্রোটা থেকে এক্সপেক্ট করতে পারো ওকে আমি কম্পিউটার খুলে নিয়েছি এখানে যে কটা ফাইল দেখতে পাচ্ছো সব গোপ্রো এইট থেকেই নেওয়া আমি তোমাকে সাউন্ড কোয়ালিটি প্রুফের জন্য দেখাচ্ছি যে সাউন্ড যেটা রেকর্ড করে ঠিক আছে একটা ক্লিপ খুলে রাখে এটা কিন্তু এই এই ক্যামেরা থেকেই এ করোছ অডিওটা ঠিক আছে আমার বাইক চলার যে আওয়াজগুলো শুনতে পাচ্ছো ঠিক আছে এটা একটা তারপরে ধরো আমি আমার কিছু শট নেওয়া হচ্ছিল যেমন এটা এগুলো সবই কিন্তু এইটে রেকর্ড করা আর যে শটটা তোমাকে গোপ্রর মধ্যে দেখালাম সেটা দেখাই ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রত্যেকটা শটে কিন্তু গোপ্র অডিও রেকর্ড করে শুধু স্পিকারটা যেহেতু ভালো নয় তার জন্য তোমরা গোপ্রর মধ্যে আওয়াজটা বুঝতে পারবে না কম্পিউটারে নিলে মোবাইলে নিলে পুরো আওয়াজটাই পাবে তো এই গোপ্র এইটটা উইথ টু নিউ ব্যাটারি সিক্সটি ফোর জিবির এস কার্ড সাথে ওলাঞ্জির কেস এবং ট্রাইপড মাউন্ট আর থামস্ক্রু এই সব দিয়ে উইথ বক্স আমি এটা বিক্রি করব বারো হাজার টাকায় এবার যারা আগ্রহী যারা কিনতে চাও আমার সাথে কথা বলার জন্য আমার ইমেল প্রিয়ম ডট বিশ্বাস ওয়ান আমি দিয়েও দিলাম ইমেলে মেসেজ করতে পারো আর আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রাম আইডিও ওখানে দিয়ে দিলাম প্রিয়ম আন্ডারস্কোর আন্ডারস্কোর বাবু আমার বাড়ি হচ্ছে দমদম এয়ারপোর্টের কাছে নিউ বারাকপুরে আশেপাশে যদি কোনো আমি বায়ার পাই তাহলে তাকে তাকে আমি সেল করতে বেশি আগ্রহী হবো এই মুহূর্তে বাকি ক্যামেরাগুলো বিক্রি করবো না ড্রোনটাও বিক্রি করবো না কারণ ওগুলো আমার একটু কাজে লাগবে আর এই ক্যামেরাটা বিক্রি করার মেইন কারণ হচ্ছে এটা মেইন মোটর ব্লগে ইউজ হয় না সেকেন্ড অ্যাঙ্গেলের জন্য ইউজ হয় আর এই বছরেরই শেষের দিকে হয়তো আমি নতুন অ্যাকশন ক্যাম্প কিনবো তার জন্য ফান্ডিংটাও একটু দরকার এটা এবং গোপ্রো টেনটা বিক্রি করে আর কিছু টাকা অ্যাড করে হয়তো আমি নেক্সট অ্যাকশন ক্যামেরাটা কিনবো যাই হোক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে নতুন ট্রাভেল সিরিজ খুব শীঘ্রই আসছে আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা